Hello, assalamu alaikum. Good afternoon, everyone. This is me, Tasnim. Welcome to my channel and also welcome to Liaquat Speaks English. This is class one, this is class 3 to 4, batch 2. I hope you all are fine by the grace of Allah. How are you, everyone? How are you? You're fine, miss. We are fine, miss. Okay, thank you everyone. I am also fine. So now we can start our new lesson. Okay, so just have a look what we will read today. So today's lesson, we will first practice with never, often, don't often, very often. Ei dhoroner amra adverb diye kichu sentence make korbo. After that, we will do some fill in the gaps with don't and doesn't. Don't ebong doesn't diye amra kichu fill in the gaps puron korbo. And we will learn some expression everyday English. This is for use some useful expression. Kichu useful expression shikbo. Tarpor amra kichu verb shikbo. Thik ache, verb er onek gulo pattern ache. Shigulo amra shikbo. And tarpor amra ki korbo ekta tongue twister practice korbo. After that, last part, we will watch a story. It's about believe in yourself. Ajke amra eta shobai shoho ekbar dekhbo. সবাইকে এগ্রি গল্পটাকে সবাই একবার দেখব তারপর আমরা নেক্সটে আবার এটাই হোমওয়ার্ক দেব ওকে ভেরি গুড আচ্ছা সো আমরা খাতা কলম নিয়ে নেই সবাই এভরিওয়ান টেক ইওর পেন এন্ড কপি আই থিংক এভরিওয়ান ক্যান সি দ্য স্ক্রিন ক্যান ইউ সি দ্য স্ক্রিন এভরিওয়ান অনলি ইয়েস থ্যাংক ইউ ওকে এখানে দেখো লেখা আছে কি রাইট অ্যাবাউট ইয়োরসেলফ write about yourself আমরা গত ক্লাসে কিন্তু শিখেছিলাম যে never কখন হয় often কখন হয় very often কখন হয় এখন এটা আমরা ব্যবহার করব yourself নিজের উপরে নিজের সেন্টেন্স গুলো নিজে মেক করব লাইক দেখো কি লেখা আছে write about yourself use করো I never or অথবা I often or I don't very often. Dot 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 diye very often last e likhte hobe. Thik ache? Like number one, dekho ki lekha ache bracket e dewa ache watch TV. Eta clue dewa ache. So ekhon jodi tumra TV na dekho, kokhonoi dekho na, tahole ki bolbe? I never watch TV. Jodi khub beshi na dekho, ki bolbe? I don't watch TV very often. I never watch TV. আমি কখনোই টিভি দেখি না. Or you can say, I often watch TV. আমি প্রায় টিভি দেখি. So এই তিনটার মধ্যে তোমাদের থাকতে হবে. প্রথম হচ্ছে never মানে কখনোই না. বলো never means কখনোই না. Never means কখনোই না. Never means কখনোই না. Often মানে হচ্ছে প্রায়. Often মানে প্রায়. Often মানে প্রায়. Don't very often মানে খুব বেশি না মানে very often মানে প্রায় বেশি don't মানে না খুব বেশি না মানে দেখি কিন্তু খুব বেশি না ওকে তাহলে এই তিনটা ইউজ করে আমাদের এই বাকি সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে ক্যান ইউ ডু দিস এভরিওয়ান ট্রাই কর যেরকম ওয়াচ টিভি আচ্ছা এবার আমি আমার সেন্টেন্স গুলো লিখেছি দেখো খেয়াল করো আমি লিখেছি আই ডোন্ট ওয়াচ টিভি ভেরি অফেন আমি খুব বেশি টিভি দেখি না ডোন্ট ওয়াচ টিভি ভেরি অফেন আন্ডারস্ট্যান্ড আচ্ছা গো টু দ্য থিয়েটার গো টু দ্য থিয়েটার থিয়েটার মিন্স হচ্ছে সিনেমা হলে যে যেটা দেখা ইটস কলড থিয়েটার আচ্ছা নাটক যে হয় না বিভিন্ন নাটক হয় যে থিয়েটার মঞ্চস্থ হয় ইটস কলড থিয়েটার সো আলবা বলো তো নাম্বার টুটা কি হবে তোমার জন্য ইটস ইয়োর ওন সেন্টেন্স I never go to the theater. Very good. আচ্ছা যদি তুমি প্রায় যাও তখন কি বলবে? I often go to the theater. আর ধরো তুমি খুব বেশি যাও না মাঝে মাঝে যাও খুব বেশি যাও না তাহলে কি হবে? I don't go to the theater. I don't go to the theater. লাস্টে কি বলে ফেলবো? Very often. বলো? I don't go to the theater very often. বলো? I don't go to the theater very often. বুঝতে পেরেছি তিনটাই আমরা ইউজ করছি
আচ্ছা তাহলে আমরা আলবাবেটা শুনলাম, সে কখনোই যায় না, তাহলে আলবাবের সাথে আমার সাথে ম্যাচিং হয়ে গেল। আই নেভার গো টু দ্য থিয়েটার, আই নেভার গো টু দ্য থিয়েটার। ওকে, রাইড আ বাইসাইকেল, রাইড আ বাইসাইকেল, এটা আমাকে আবরার বলবে, আবরার টেল মি। I often ride a bicycle. Excellent. Oh, often. Acha, onni bolo. I never ride a bicycle. Ride a bicycle. Spriha bolo. Spriha. I never ride a bicycle. তারপরে আমরা বুঝতে পারছি কখন never বলবো। আই যদি আমি কখনো না চালাই সেই ক্ষেত্রে বলবো আই নেভার রাইড আ বাইসাইকেল, যখন কখনোই আমরা সাইকেলে চড়ি না, তাই না? আই নেভার রাইড আ বাইসাইকেল, আই অফেন রাইড আ বাইসাইকেল, আই ডোন্ট রাইড আ বাইসাইকেল ভেরি অফেন, আই ডোন্ট রাইড আ বাইসাইকেল ভেরি অফেন। আচ্ছা সবাইকে লিখে ফেলছি, ট্রাই করো, লিখো কুইকলি। মানহা মাহাদিয়াত, নেক্সট ওয়ান বলো, নাম্বার ফোর, ইট ইন রেস্টুরেন্টস, ইট ইন রেস্টুরেন্টস। আই ডোন্ট অফেন গো টু রেস্টুরেন্টস। আচ্ছা তুমি প্রায় যাও না। আই ডোন্ট ইট ইন রেস্টুরেন্টস ভেরি অফেন। আচ্ছা আয়াত বলো এবার, আয়াত। I often eat in restaurant. আয়াত মানে প্রায় খায়, বাইরে তো, বাইরে এটা ট্রেন। ওকে, নাও রুশদা জামান বলো, রুশদা জামান। I বলো, I রুশদা আমার বুঝতে পারিনি। I often eat in restaurants. I often eat in restaurants. Okay. And number five, travel by train. Acha, ebar hat tule bolo to, train e kara pray travel koro? Hand raise kore amra ki dekhi tale bujbo. I often travel by train. Jara jai often pray tale ki korbo? I often travel by train. Shathe shathe boli, I often ami pray travel by train. I often travel by train. কে কে করে? অর্ঘ করে, সিদ্রাতুল মুনতাহা, স্প্রিহা। আচ্ছা অর্ঘ ট্রেনে করে কোথায় যাও? অর্ঘ খুলনা, খুলনা, ইয়েস। আচ্ছা সুন্দরবন, ইয়েস 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 ইয়েস। আচ্ছা সামি, আচ্ছা সিদ্রাতুল মুনতাহা কোথায় যাও? বাই ট্রেন। আমি আগে আমার গ্রামে যেতাম, বাট এখন কমে যাওয়া, মাঝে মাঝে ঘুরতে গেলে যাই। আচ্ছা গ্রামটা কোথায়? গ্রামটা হচ্ছে মতলব থানা, মতলব চাঁদপুরে। আই অফেন ট্রাভেল বাই ট্রেন, আই অফেন ট্রাভেল বাই ট্রেন। আচ্ছা এবার তোমরা তোমাদের সেন্টেন্স গুলো যে যেটা লিখেছো দ্রুত কপি দেখে পড়া শুরু করে দাও, আমি একটু ধরবো যে তোমরা কিভাবে পড়ছো, ঠিক আছে? এভরিওয়ান শুধু আমারটা লিখবে না, তোমরা নিজের মতো করে লিখতে পারবে। I never travel by train. যদি কখনোই ট্রেনে না যাও তাহলে বলবে I never travel by train. I often travel by train. I don't very often. I don't travel by train very often. Understand? Now Nazib বলো, Nazib একটু পরে ঢুকেছো, Nazib try করো, Nazib on your video. Miss কি করবো আমি একটু বুঝিনি। বুঝো নেই? আচ্ছা এই যে ক্লাসে জাস্ট টাইমে ঢুকবে, হ্যাঁ Nazib? তারপর হচ্ছে ডোন্ট ভেরি অফেন মানে খুব বেশি না। এবার দেখেছে ওয়াচ টিভি, তাহলে তুমি যদি কখনোই টিভি না দেখো তাহলে কি বলবে? আই নেভার ওয়াচ টিভি। যদি প্রায় দেখো তাহলে বলবে আই অফেন ওয়াচ টিভি, যদি প্রায় দেখো না তাহলে কি হবে? আই ডোন্ট ওয়াচ টিভি ভেরি অফেন। নাজিব এবার কি বুঝতে পেরেছো?
হ্যাঁ নাজি নাও ইউ আন্ডারস্ট্যান্ড দিস ইয়েস মিস তার মানে এভাবে করে প্রতিটা সেন্টেন্স করে যাবে গো টু থিয়েটার রাইড আ বাইসাইকেল ইট ইন রেস্টুরেন্টস ট্রাভেল বাই ট্রেন ঠিক আছে লিখে ফেলো দ্রুত কার লেখা শেষ হয়েছে হ্যান্ড রেজ করি আচ্ছা স্পৃহা বলো স্পৃহা মিস আপনার সাথে আমার সব ম্যাচ করে গেছে আচ্ছা তাহলে বলে যাও দ্রুত বলো হ্যাঁ দ্রুত I don't watch TV very often. I never go to the theater. I never ride a bicycle. I often eat in restaurant. I often travel by train. Acha restaurant bolbo na restaurants. 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 Okay? Honni ebong Asma bolo druto. Start reading. Only at the sound of the Hobbida, Druto put the Hobbe, Asthma sound though. On new sound, did the parchena, asthma parchena, manha bolo. I don't watch TV very often. I never go to the theater. I often ride a bicycle. I often eat a restaurant. I often travel by train. Very good. Tahomir ebong Abrar. Jader pora shesh hoye jabe, lekha shesh hoye jabe, please. Read it. I often watch TV. I don't watch TV very often. I never go to the theater. I never ride a bicycle. I often eat. Ride a bicycle. I often eat in restaurants. I often travel by train. Travel by train. Okay, আপনারা তোমাকে আরেকটু বেশি বেশি করে রিড করতে হবে হ্যাঁ বাবা তাহলে রিডিংটা আরেকটু স্পিড হবে যে তুমি যে পড়ছো কষ্ট হচ্ছে তাহলে স্পিডটা আরো বাড়াতে হবে I don't watch TV very often. I don't watch TV very often. এরকম করে বারবার করে পড়তে হবে. Now, আয়াত এবং অয়ন. I don't watch TV very often. I don't watch TV. I never go to the theater. I ride a bicycle very often. I don't eat in restaurants very often. I do not travel by train very often. Okay. Alba, Afrin, and Sidratul. Druto pore jai. I often travel by train. Acha Abunil. Abunil ebong Zarin. Okay, miss. I often watch TV. I don't go to the theater very often. I never ride a bicycle. I often eat in restaurant. I don't travel by train very often. Okay. Acha. Cheleder moddhe ke bollo je I never ride a bicycle. Eta ki Abunil? Abunil bolla. Abunil kokhoni cycle e utho nai? So sad. ছেলে হয়ে যদি সাইকেলে না মিস উঠেছি কিন্তু আমি মানে বেশি চালাই না আর আমার বাসায় নাই আচ্ছা তাহলে তো নেভার বলা যাবে না নেভার মানে কখনোই না মানে যে এই লাইন আমি অনেক ছোটবেলায় উঠেছি যে একবার উঠলেই হয়ে যায় তাহলে কি হবে আই ডোন্ট রাইড আ বাইসাইকেল ভেরি অফেন ওকে আচ্ছা এবার দেখি আদি বলো আর সামিও I never travel by train. I never travel by train. আচ্ছা তোমাদেরকে আবার একটু আমি স্মরণ করিয়ে দেই
তাহলে তিনটা দিয়ে আমরা প্র্যাকটিস করব এই তিনটা দিয়ে প্র্যাকটিস করব ধরো আমরা ট্রাভেল বাই ট্রেন দিয়ে বললাম কেউ যারা কখনোই উঠি নাই কি বলবো আই নেভার ট্রাভেল বাই ট্রেন আই নেভার ট্রাভেল বাই ট্রেন আমরা যারা প্রায় ট্রেনে ট্রাভেল করি তাদেরকে বলবো তারা বলবো আই অফেন ট্রাভেল বাই ট্রেন আই অফেন ট্রাভেল বাই ট্রেন আর যারা ধরো খুব বেশি মানে করো কিন্তু খুব বেশি করো না তাহলে কি হবে আই ডোন্ট ট্রাভেল বাই ট্রেন ভেরি অফেন আই ডোন্ট ট্রাভেল বাই ট্রেন ভেরি অফেন সবার কি বোঝা গিয়েছে আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান কারো কোনো সমস্যা আছে আচ্ছা রেদওয়ান বলো তো দেখি সবার তো লেখা শেষ আই নো তাই না আচ্ছা রেদওয়ান দ্রুত বলো রেদওয়ান আমি কিন্তু তোমাকে অপশন দিচ্ছি রেদওয়ান আনমিউট ইয়োরসেলফ ইয়েস হ্যাঁ লেখা আছে কপিতে লেখা আছে নো মি নো মিস আচ্ছা লেখা নাই ওকে সো তাহলে দেখে দেখে পড়ি রেদওয়ান স্যার আই ডোন্ট ওয়াচ টিভি ভেরি I don't watch TV. No. I often watch TV. I never go to the theater. I often ride a bicycle. I often eat in restaurant. I never travel by train. Very good. ভালো হয়েছে. ঠিক আছে. Okay. আচ্ছা আফরিন তো পড়েছে আমার আফরিন জাহান পড়ো আফরিন আফরিন হ্যাং হয়ে আছে তাহলে আমরা পারবো না বলো জিনিসটা যে কোনো জিনিস দিলে যদি বলি যে আই রিড আ স্টোরি বুক আই অফেন রিড আ স্টোরি বুক আই ডোন্ট রিড আ স্টোরি বুক ভেরি অফেন হ্যাঁ আফরিন বলো আফরিন স্টার্ট রিডিং মিস আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমার আচ্ছা সরি আফরিন মিউট হয়ে গেছে আচ্ছা আফরিন সরি তোমার নেটে প্রবলেম আচ্ছা তোমরা কি বুঝতে পারছো আফরিনের নেটে প্রবলেম কিভাবে ধরি বলো ঠিক আছে ওকে নাও এভরিওয়ান শো ইওর কপি কপিটা শো করো তো দেখি আচ্ছা তাসফিহা জাহান বলো হোয়াট ইজ দ্য মিনিং অফ অফেন অফেন মানে কি অফেনটা আমরা কখন ব্যবহার করব মিস অফেন অর্থাৎ প্রায় যেটা আমরা প্রায় করি সেই ক্ষেত্রে আমরা অফেন বলব আই অফেন ট্রাভেল বাই ট্রেন ওকে থ্যাংক ইউ এবার আমাকে আয়াত বলো হোয়াট ইজ দ্য মিনিং অফ নেভার আয়াত নেভার মিন্স কখনোই না আচ্ছা কখনোই যখন আমরা যেটা করি না সেই ক্ষেত্রে নেভার ব্যবহার করব এবার নাজিফ আমাকে বলো ডোন্ট ভেরি অফেন কখন ইউজ করব ডোন্ট ভেরি অফেন নাজিফ ডোন্ট ভেরি অফেন নাজিফ প্লিজ আনমিউট ইয়োরসেলফ হোয়েন ইউ ইউজ ডোন্ট ভেরি অফেন কখন ইউজ করব কে বলতে পারবে হু ক্যান সে আচ্ছা আগে হাতের সংখ্যা দেখি কে কে মানহা বলো কখন আমরা ইউজ করব ডোন্ট ভেরি অফেন আমরা করি কিন্তু খুব কম হ্যাঁ মানে ভেরি অফেন মানে খুব বেশি আর ডোন্ট ভেরি অফেন মানে খুব বেশি করি না করি হয়তো বছরে একবার করি হ্যাঁ হয়তো ট্রেনে গেলাম বছরে একবার করলাম বছর শেষে ক্লাস শেষে আমরা একবার করলাম তখন আমরা ডোন্ট ভেরি অফেন ইউজ করব থ্যাংক ইউ আশা করি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে এবার আমরা একটা এক্সাম দিব এক্সাম কিন্তু অলরেডি আমরা ডু নট ডাজেন্ট ব্যবহারটা আমরা শিখিয়েছি তাই না ডু নট ব্যবহার করব কখন যখন আমরা আই ইউ সাথে আমরা ডোন্ট ব্যবহার করব এবং প্লুরালের সাথে হি শি ইটের সাথে ডাজেন্ট ব্যবহার করব ঠিক আছে এবার তোমাদের সেন্টেন্স পড়ে বুঝতে হবে কোথায় ডোন্ট হবে আর কোথায় ডাজেন্ট হবে ফার্স্ট ইউ ট্রাই ইয়োরসেলফ আফটার 5 মিনিটস আই উইল ডিসকাস অ্যাবাউট দিস আগে তোমরা নিজেরা ট্রাই করো
কি বললাম বুঝতে পেরেছি? আলবাব বলো কি বলেছে? আলবাব সে কি বলেছে, কি করতে বলেছে আলবাব বলো তো? ব্যবহার একটু খেয়াল করো, আমি লেখার মধ্যে এত মনোযোগ দিয়েছিলাম। আচ্ছা, don't এবং doesn't ব্যবহার করতে বলেছে, complete the sentences, sentence গুলো complete করতে বলেছে, all of them are negative, সবগুলো হবে negative, negative মানে কি, হ্যাঁ নাকি না, negative মানে না বাচক, তাই না? So all of them are negative, use don't, doesn't plus these verbs. These verbs মানে এইগুলোকে verb, এগুলো হচ্ছে verb, cost, go, know মানে জানা, read মানে পড়া, see, use, wear মানে পরিধান করা, okay? So এখন ধরো একটা করে দেওয়া আছে, I buy a newspaper every day, প্রতিদিন আমি একটা newspaper buy করি মানে কিনি, but কিন্তু sometimes, এই যে বাট দিয়ে একটা নেগেটিভ সেন্টেন্স হবে না, যে আমি প্রতিদিন নিউজ পেপার কিনি, বাট সামটাইমস আই ডোন্ট রিড ইট, মাঝে মাঝে আমি এটা পড়ি না, তাহলে দেখো এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করলাম, সামটাইমস আই ডোন্ট রিড ইট, বোঝা গিয়েছে? এবার তোমরা সবাই বাকিগুলো করো, রুশদা জামান ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? রুশদা জামান নো মিস। আচ্ছা রেদওয়ান, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? মিস খালি উত্তরটাই কি লিখবো নাকি পুরো লাইনটাই লিখবো? আচ্ছা, আমি প্রেফার করি পুরোটা লেখার জন্য, কিন্তু যদি মনে করি যে না আমি পুরোটা লিখতে আমার অনেক সময় লাগবে, তাহলে তুমি শুধু অ্যানসারটাই লিখো, বাট আমি প্রেফার করি পুরোটা লেখার জন্য, বাট শর্ট টাইমে, উইদিন শর্ট টাইম। সো নাও এখন তোমাদের তোমাদের স্টার্ট, ইট ইজ 4:32। আচ্ছা আবার দেখাই নেই, এখন দাঁড়াও ওয়েট, এখন বাজে 4:32, তোমাদের এক্সাম শেষ হবে 4:38, ঠিক আছে? 38 এ শেষ হবে, যাদের এক্সাম শেষ হয়ে যাবে তারা সেন্টেন্স গুলোকে পাঁচবার করে পড়বো, আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? তাহলে তোমরা এক্সাম দাও। Now it is 4:38. আমি যা বলেছি তাই, ঠিক আছে? কার কার ডান হয়েছে, হ্যান্ড রেজ করি, রেজ ইউর হ্যান্ড। জারিন মনে হয় করতে পারোনি। আচ্ছা এবার আমরা একটু মিলাবো, ঠিক আছে? কুইকলি আমরা মিলাবো। সো ফার্স্ট অলরেডি ডান, আই বাই আ নিউজপেপার এভরি ডে, বাট সামটাইমস আই ডোন্ট রিড ইট, আমরা বুঝতে পেরেছি হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন। তাহমিদ বলো নেক্সট লাইন, পল হ্যাজ আ কার বাট হি ড্যাশ ইট ভেরি অফেন, কি হবে? ইউজ, পুরো সেন্টেন্সটা বলবে, হি পল হ্যাজ আ কার বাট হি ইউজ ইট ভেরি অফেন। আমাকে কিন্তু শর্ত দিয়েছে সবগুলো নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে, তাহলে এখানে হির সাথে নেগেটিভ করলে আমি কি ডোন্ট ইউজ করব না ডাজেন্ট ইউজ করব? আমি হি ডোন্ট, হির সাথে ডোন্ট হবে, আচ্ছা হির সাথে ডাজেন্ট দিলাম, হি ডাজেন্ট, তারপরে কি ইউজ ইট ভেরি অফেন, তাহলে তাহমিদের এটা রং, তাহমিদ কাটা দিয়ে দাও, তুমি যে বলেছো এটা কাটা দিয়ে দাও, যার যার হয়েছে সবাই রাইট দিয়ে দাও, পল হ্যাজ আ কার বাট হি ডাজেন্ট ইউজ ইট ভেরি অফেন, যাদের হয়েছে সুন্দর করে একটা রাইট দাও, যাদের হয়নি সুন্দর করে একটা কাটা দিয়ে দাও, ওকে? আচ্ছা অন্নির কি হয়েছিল, অন্নি বলো কি লিখেছিলে? আই পল হ্যাজ আ কার বাট হি ডাজেন্ট ইউজ ইট ভেরি অফেন, ওকে ভেরি গুড। তারপর নেক্সট বলবে আব্রার, আব্রার, পল এন্ড হিজ ফ্রেন্ডস লাইক ফিল্মস বাট দে ড্যাশ টু দ্য সিনেমা ভেরি অফেন, কি হবে?
Paul and his friends like films, but they don't go to the cinema very often. Very good. আমরা একটু আবরারের জন্য একটা জোরে হাত তালি দিই. Thank you, Abrar. Thank you. Excellent. তাহলে দেশ সাথে কি হবে? Don't. Because they হচ্ছে plural. That's why don't. They don't. আবরার এটাকে তিনবার পড়ো তো সুন্দর করে সবাইকে পড়ে শোনাও। আর আবরার যখন পড়বে বাকিরাও পড়বে। Paul and his friend like films, but they don't go to the cinema very often. Paul and his friends like films, but they don't go to the cinema very often. Paul and his friends like films, but they don't go to the cinema very often. Excellent. তারপর আসমান বলবে next one. Amanda is married. Amanda হচ্ছে বিবাহিত, but she has a ring. Ring মানে হচ্ছে হাতে ring পরে না? আজকে অবশ্য আমি পরি নেই। এখন কি হবে? Amanda is married, but she doesn't wear a ring. Excellent. আমরা একটু আসমার জন্য একটা হাত তালি দিই। Thank you. আসমা হয়েছে she doesn't wear a ring. মানে দেখা যায় কিছু নিয়ম আছে যে বিবাহিত হলে রিং পরতে হয়, নাকফুল পরতে হয়। সো আমান্দা বিবাহিত, তারপরও সে কি রিং পরে না, এটাই বোঝাচ্ছে। আমান্দা ইজ ম্যারিড বাট শি ডাজেন্ট ওয়্যার আ রিং। ঠিক আছে, এবার তাসিন বলবে। তাসিন, ইউর নেম ইজ তাসিন? আচ্ছা তাসিন বলো, আই ড্যাশ মাচ অ্যাবাউট পলিটিক্স বাট sorry, I'm not interested in it. কি হবে? আমি ধরো কোনো বিষয় interested না, কি হবে? তাসিন try করো। I'm not interested in it. তাহলে কি হবে? I dash much about politics. কি হবে? Don't এর পরে কোন? আচ্ছা তাসিন, তোমার তো সাউন্ড শোনা যাচ্ছে না। আলবাব বলো, আলবাব। I don't know much about politics. I'm not interested in it. আচ্ছা শুভশ্রী বলো, ঠিক আছে? আলবাব ইজ রাইট, শুভশ্রী। মিস, ইয়েস। ইউ এগেইন ইউ সে দ্য অ্যানসার, হোয়াট ইজ দ্য অ্যানসার? I don't know much about politics. I am not interested in it. আচ্ছা এটা বলবো আমরা এভাবে, I don't know much about politics. I'm not interested in it. I'm not, ঠিক আছে, I am বলবো না, I'm not interested in it. এই যে রুশদা জামানের মুখ বন্ধ, তারপর সবাই সাথে সাথে পড়ি না কেন আমরা? আচ্ছা এই যে তোমরা বলো, এখানে 24 জন স্টুডেন্টস আছে, আমি কি প্রতিটা সেন্টেন্স সবাইকে ধরব বলো? এটা তোমাদের নিজেদের নলেজে থাকার কথা যে প্রতিটা সেন্টেন্স আমি ধরব না, আমি হয়তো একজনকে ধরব, দুইজনকে ধরব, তো ঘুরে ঘুরে আসছি, কিন্তু বাকিরা যদি চুপ করে বসে থাকে এটা নিজের লস। ওকে, নাম্বার 6, দ্য রিজেন্ট হোটেল ইজেন্ট এক্সপেন্সিভ। রিজেন্ট হোটেলটা এক্সপেন্সিভ না, ব্যয়বহুল না। It has much to stay there. তাহলে এটা আমাদেরকে আদি বলবে, কি হবে আদি? The restaurant hotel. It doesn't. Doesn't. কোন ভার্বটা হতে পারে খেয়াল করো তো? অয়ার শেষ, ইউজ শেষ, রিচ শেষ, তাই না? গো শেষ, তারপর নো শেষ নাকি? মানে হচ্ছে রিজেন হোটেলটা খুব ব্যয়বহুল না, ওখানে থাকতে খুব বেশি খরচ হয় না। বুঝা গিয়েছে আদি? Yes, miss. Okay, Adi, now read it 3 times. Adi, jokhon porbe, shobai ke request korbo, shobai porbe. 3 times. The restaurant hotel. The Regent Hotel.
The Regent Hotel is expensive. It doesn't cost much to stay there. আচ্ছা আচ্ছা wait আদি তুমি আমার পড়াটা শোনো আবার খেয়াল করো. The Regent Hotel isn't expensive. Expensive. It doesn't cost much to stay there. এই যে যখন বলেছি যে পড়া শেষে পাঁচবার করে পড়তে পড়ো নাই এই জন্য এই অবস্থা. আদি আবার বলো. The Regent Hotel isn't expensive. It doesn't cost much to stay there. Stay না বাবা stay. S-T-U-Y. Stay মানে অবস্থান করা. To stay there. To stay there. ওখানে অবস্থান করা. ঠিক আছে? Okay. Now, Nazif, bolo. Nazif, next one. B-R-I-A-N. Brain lives very near us. Brain আমাদের খুব কাছে বাস করে. But we dash him very often. কি হবে? The answer is Brian lives very near us, but we doesn't see him very often. আচ্ছা, we সাথে doesn't হবে Nazif? Means don't হবে. We তো plural, হ্যাঁ. We তো plural. Plural সাথে কি হবে? Don't. We don't. শুধু he, she আর it এর সাথে doesn't হবে. আর কোনো একটা singular নাম হলে doesn't হবে. বাকি সব ক্ষেত্রে don't. We don't see him very often. Nazif, three times for Nazif. Brian lives near, very near us, but we don't see him very often. Brian lives very near us, but we don't see him very often. Brian lives very near us, but we don't see him very often. Okay, thank you. আচ্ছা, আমি কিন্তু এখন সবাইকে পড়তে বলবো, ঠিক আছে? সবাই পড়ার পরে আমি জানি না কাকে দিয়ে আমি কম্পিটিশন নিব যে পড়াটা যেন সুন্দর হয়, আবার স্টপ ওয়াচ দিয়ে রিডিংটা নিব। আগে আমি একবার পড়ে নিই, তারপর তোমরাও আমার সাথে পড়ো। I buy a newspaper every day, but sometimes I don't read it. Paul has a car, but he doesn't use it very often. Paul and his friends like films, but they don't go to the cinema very often. Amanda is married, but she doesn't wear a ring. I don't know much about politics. I'm not interested in it. The Regent Hotel isn't expensive. It doesn't cost much to stay there. Brain lives very near us, but we don't see him very often. Clear? Acha. So ebar shobai sound diye ekbar druto pore jao. Pora sheshe sound bondho kore dibe nij daite. Start everyone. Start reading. বাড়াতে হবে ওকে। সো এবার আমরা একটা কম্পিটিশনে যাবো, আশা করি সবার পড়া শেষ। গার্লসদের মধ্যে হচ্ছে মানহা মাহাদিয়াত, ওকে, মানহা মাহাদিয়াত গার্লসদের মধ্যে, আর বয়েজদের মধ্যে হচ্ছে অর্ঘ। ওকে, সো মানহা, আর ইউ রেডি মানহা মাহাদিয়া? ওকে, ওয়েট ওয়েট, লেট মি স্টার্ট মাই ক্লক, স্টপ ওয়াচ, ইয়েস দিস ইজ ক্লক এন্ড স্টপ ওয়াচ। ওকে মানহা, আর ইউ রেডি? আই বাই আ নিউজপেপার, স্টার্ট বলেছি, আবার শুরু করো। I buy a newspaper every day, but sometimes I don't read it. Paul has a car, but he doesn't use it very often. Paul and his friends like films,
but they don't go to the cinema very often. Amanda is married, but she doesn't wear a ring. I don't know much about politics. I'm not interested in it. The Regent Hotel isn't expensive. It doesn't cost much to stay here. Brian lives very near us, but we don't see him very often. Okay, first Chilone. Your time is 33.92. Okay, and where is Orgo? Orgo ke amra khuje pacchi na. Yes, I got Orgo. Now Orgo, are you ready? Yes. Okay, start Orgo. I buy a newspaper every day, but sometimes I don't read it. Fools has a car, but he does not use it very often. Fool and his friend like films, but they don't go to the cinema very often. Amda is married, but she does not wear a ring. I don't know much about politics. I am not interested in it. I am Regent Hotel is not expensive. It does not cost much to stay there. Lives in very near us, but he don't see him very often. Okay, Orgo. Jodi Orgo try koreche, Orgo time hoche 1:30.30. Onek boro marks. আচ্ছা অর্গর রিডিংটা পড়ে শোনায় মনে হলো যে অর্গ বাসায় রিড করো না, অর্গ তোমাকে আরো বেশি বেশি করে রিড করতে হবে। হ্যাঁ, অনেক কিছু ভুল ছিল, লাইক এটা কিন্তু শর্ট ফর্ম, তুমি বলেছো ডাজ নট বললে হবে না, ডাজেন্ট, সবাই উচ্চারণ করি ডাজেন্ট। ওকে, তারপর ইন্টারেস্টেড ডাজেন্ট, আর এখানে ছিল আমান্ডা, তুমি বলছো আমরা, এরকম শোনা গেছে না? আমরা ইজ ম্যারিড, এরকম শোনা গেছে না? মানহা মিস ও বলছিল আমরা, হ্যাঁ আমরা ইজ ম্যারিড, ওকে আমান্ডা ইজ ম্যারিড, ওকে আচ্ছা ভেরি গুড অর্গ, চেষ্টা করেছো, ডাজেন্ট ব্রেইন, এটা স্কিপ করে গিয়েছো ব্রেইন, আচ্ছা তারপরও অর্গ ট্রাই করেছে, থ্যাংক ইউ অর্গ এবং মানহার জন্য আমরা একটু হাততালি দেই, যদিও মানহা হচ্ছে উইনার, গার্লস আর উইনার, কিন্তু যেভাবে রিড করতে হবে অর্গ, তোমাকে বাসায় প্রতিদিন অ্যাট লিস্ট 20 মিনিটস করে রিড করতে হবে, কে কে 20 মিনিটস করে রিড করো, হ্যান্ড রেজ করি, শুধু ক্লাস করে লাভ নাই, বাসায় প্র্যাকটিস করতে হবে মাস্ট, যত পরীক্ষা থাকুক আর যাই থাকুক, এখানে কি আমরা গল্প করছি? উই আর টকিং, গসিপিং, নো উই আর রিডিং হিয়ার, ওকে সো আমরা সবকিছুই করব, আই ওয়ান্ট টু টেল আই এম রেডি ফর ইট, আচ্ছা আসমা বলেছে, ঠিক আছে থ্যাংক ইউ, হ্যাঁ এবার আমাকে চ্যাট বক্সে লিখে দাও কে কত পেয়েছো, পরীক্ষা হচ্ছে অলরেডি তো একটা দেওয়া আছে তাই না, সো সিক্স এ কে কত পেয়েছো আমাকে চ্যাট বক্সে লিখে দাও, আমি একটু দেখি, আচ্ছা অলরেডি আমাদের মেসেজ আসতেছে, অবনীল 5, আলবাব 6, অর্ঘ 6, অবনীল 5, সিদ্ধাতুল মুনতাহা 6, আচ্ছা মিফতাহুল 6, অন্নি 6, দুইবার লেখো না একজন, সামিউ 6, আসমা 6, মানহা তাসিন 6, অর্ঘ আচ্ছা তাহমিদ 4, শুভশ্রী 6, রুশদা জামান 6, আবরার 6, সবাই লিখেছি, নাজি 5, তাসফিয়া জাহান 5, ওকে থ্যাংক ইউ, তাহলে এখন আমরা কি শিখলাম, অফেন, নেভার, ডোন্ট, ভেরি অফেন, এটা শিখলাম, আরেকটা কি শিখলাম, ডোন্ট এন্ড ডাজেন্ট, ঠিক আছে স্প্রিহা একটু বলে দাও তো কোথায় কোথায় ডোন্ট হবে, কোথায় কোথায় ডাজেন্ট হবে বলে দাও, আই ওকে ম্যাম, হ্যাঁ আমরা বলি, আমি সাবজেক্ট বলি তুমি বলবে, আই
I don't. You? Don't. He? Doesn't. She? Doesn't. It? Doesn't. They? They don't. We? We don't. Excellent, excellent. স্পিয়ার জন্য একটা হাততালি দিস, স্পিয়ার নিজেও একটা হাততালি দাও। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করব, তখন আমরা সেন্টেন্স গুলো পড়ে যাব। ওকে, ভেরি গুড। নাও আই এম গোইং টু নেক্সট ওয়ান। এটা আমরা দ্রুত লিখব, সাথে সাথে পড়েও ফেলব। এটা কিছু এক্সপ্রেশন শিখব, সাম ইউজফুল এক্সপ্রেশনস এভরিডে ইংলিশ। প্রতিদিন ডেইলি লাইফে আমরা কিছু এক্সপ্রেশন মানে কথা বলি, সেগুলো আমরা শিখব। সো প্রথম হচ্ছে, দেখো কেউ অসুস্থ থাকলে বলতে পারো যে হাউ আর ইউ ফিলিং টুডে। ধরো তুমি জানছো যে কালকেও জানছো যে কেউ অসুস্থ ছিল, এখন তাকে তুমি আজকে জিজ্ঞাসা করছো যে আজকে তুমি কেমন ফিল করছো। জিজ্ঞাসা করি না, ধরো কালকে আমি দেখেছি যে মানহা মাহাদিয়াতে খুব মাথা ব্যথা ছিল, তো আজকে আমি তাকে জিজ্ঞাসা করছি হাউ আর ইউ ফিলিং টুডে মানহা। ওকে, তাহলে কি বলবো আমরা? বাংলাটা লিখবো না, শুধু ইংলিশটা লিখবো, অনলি ইংলিশ লিখবো। হাউ আর ইউ ফিলিং টুডে, হাউ আর ইউ ফিলিং টুডে, অর্ঘ লিখো হাউ আর ইউ ফিলিং টুডে, সাথে সাথে পড়ি হাউ আর ইউ ফিলিং টুডে। আবরার ভিডিও অন করি, আর এই যে অয়ন, অন্নি, তারপর মিফতাহুল, মানহা আর কি, সবার ক্যামেরা এত বেশি ঘোলা, মানে ব্ল্যাক হয়ে আছো সবাই। এই যে স্পিয়াকে কত সুন্দর লাগতেছে, ফর্সা লাগতেছে, ক্যামেরায় ভালো ক্যামেরায় আসি আমরা, হ্যাঁ, যেন লাইট টাইট সেটিংটা ভালো থাকে। আচ্ছা, হাউ আর ইউ ফিলিং টুডে, হাউ আর ইউ ফিলিং টুডে, হাউ আর ইউ ফিলিং টুডে, সাথে সাথে পড়ছি আমরা। আপনি অসুস্থ থাকলে বলতে পারেন, এখানে হচ্ছে যদি ধরো যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে ধরো অসুস্থ, সেই ক্ষেত্রে বলবে I'm running a fever. Fever মানে হচ্ছে জ্বর। তোমার নরমাল যে টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার is called fever, জ্বর। ঠিক আছে, তাহলে এটা একটা বলতে পারি I'm running a fever. Running বলতে এখানে কিন্তু দৌড়ানো না, এখানে running বলতে বোঝানো হচ্ছে আমি ফিল করছি। I'm running a fever. তিনবার করে বলি সবাই, I'm running a fever, I'm running a fever, I'm running a fever. Or you can say, if you feel cold, I'm running a cold, I'm running a cold, I'm running a cold. আমরা যদি ঠান্ডা ফিল করি না, হাঁচি কাশি হয়, তখন আমরা কোল্ড বলতে পারি, I'm running a cold. H-E-A-D, head, A-C-H-E, ache. Ache মানে ব্যথা, head মানে মাথা। So মাথা ব্যথা হলে কি বলবো? I'm running a headache, I'm running a headache, I'm running a headache. ওকে, হেড এইক, এ সি এইচ ই, এইক মানে হচ্ছে ব্যথা। এন্ড আই'ম রানিং আ স্টমাক এইক, আমরা অনেক সময় বলি না যে আমাদের পেট ব্যথা করে, সো পেট ব্যথার ইংলিশটা হচ্ছে স্টমাক এইক, এইক মানে হচ্ছে ব্যথা, স্টমাক এইক, সো আই'ম রানিং আ স্টমাক এইক, আই'ম রানিং আ স্টমাক এইক। সো তোমরা যখন প্র্যাকটিস করবে প্রত্যেকটা অসুখের নাম দিয়ে প্র্যাকটিস করবে, আই'ম রানিং আ ফিভার, আই'ম রানিং আ কোল্ড, I'm running a headache, I'm running a stomachache. আর এই সবগুলো যদি একসাথে হয় তাহলে আমাদের অবস্থা কি হয়ে যাবে বলো? সিদ্রাতুল বলো, সবগুলো একসাথে ফিভার, কোল্ড, হেডেক, স্টমাকে হয় তো, তাই না? পুরাই শেষ হয়ে যায় না, খুবই কষ্ট, লাইফটা অনেক কষ্ট। আচ্ছা, তাহলে আমি কি এখানে কিন্তু চারটা অসুখের কথা বললাম, আমরা একটা একটা করে প্র্যাকটিস করবো। I'm running a fever, I'm running a cold, I'm running a headache, I'm running a stomachache. সবাই সাথে সাথে পড়বো। মানহা মাহাদিয়াতকে দেখা যাচ্ছে চকলেট মুখে দিয়ে বসে আছো, সাথে সাথে পড়তে হবে। You made my day. আমরা ডে বলবো না, বলবো day. A রস্যই, day. Okay? You made my day মানে ধন্যবাদ। আমরা থ্যাংক ইউ বলি না অনেক সময়, থ্যাংক ইউ। অবনীলের ঘুম আসতেছে, অবনীল চা খাও। You made my day. You made my day, you made my day. It's so nice of you. এখানে nice আছে, kind আছে। তুমি nice ও বলতে পারো, kind ও বলতে পারো, ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে। It's so nice of you. It's so nice of you. সবাই খেয়াল করো, it's so nice of you. Or you can say,
It's so kind of you. It's so kind of you. It's so kind of you. ধন্যবাদ। এবার ধন্যবাদ কেউ দিলে আমরা যখন বলি ধন্যবাদ কেউ দিচ্ছে তখন তার প্রতি উত্তরে বলতে পারো ওয়েলকামও বলা যায় আবার এটাও বলা যায় ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার সবাই বলি ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার নাজিফ ইউ আর রাইটিং আই অ্যাম ওয়াচিং বাট সাথে সাথে মুখে বলতে হবে নাজিফ ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার অ্যান্ড catch you later মানে হচ্ছে পরে কথা হবে আমরা অনেক সময় বলি না অনেক এখন আর হবে না catch you later মানে পরে কথা হবে এখন আর কথা হবে না no more today catch you later so catch you later catch you later catch you later পরে কথা হবে আচ্ছা অন্নি বলেছি ইলেকট্রিসিটি ভেরি ভেরি সরি আচ্ছা শুভশ্রী বলেছ করোনা করোনা ফার্স প্রবলেম শুভশ্রী নো মিস আই অ্যাক্সিডেন্টলি সেন্ড ইট আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আব্রার বলেছে ম্যাম আই হ্যাভ আ কি বলতো হোয়ার ইজ আব্রার আব্রার কে দেখতে পাচ্ছি না আচ্ছা আব্রার বলো I have miss আগে question করব একটা বলো fever cold head মানে উপরের জ্বরগুলা বাংলা অর্থ কি আমি লিখতে পারি না আচ্ছা fever হচ্ছে জ্বর cold মানে হচ্ছে ঠান্ডা headache মানে হচ্ছে মাথা ব্যথা আর stomach ache হচ্ছে পেট ব্যথা আচ্ছা তুমি আমাদের সবাইকে দেখাও তো স্টমাক এই হলে কি করবে কোথায় হাত দিবে ওয়েট কোথায় হাত দিবে স্টমাক এই আই'ম রানিং আ স্টমাক এই দেখাও তো আবরা মিস হ্যাঁ মিস কোথায় হাত দিবে আচ্ছা তাহলে দেখাও মুখে বলো আই'ম রানিং আ স্টমাক এই প্যাড দেখাও আর বলো আই'ম রানিং আ স্টমাক এই I'm running a stomach ache. ঠিক আছে আচ্ছা এবার মাথা ব্যথা মাথায় হাত ধরো ধরো মাথা ব্যথা করতেছে কি বলবে I'm running a headache I am running a headache headache I'm running a headache okay ধরো এবার হচ্ছে তোমার জ্বর কি জ্বর হলে আমরা কাঁপতে থাকি না শেকিং করো I am running a fever I am running a fever fever আচ্ছা এবার তোমার ঠান্ডা হাঁচি কাশি একটা হাঁচি দাও বা কাশি দাও একটা হাঁচি দাও কাশি দাও ওই যে মানহা দিচ্ছে আচ্ছা এবার কি বলবে I'm running a cold I'm running a cold ওকে বুঝতে পেরেছি এবার প্র্যাকটিক্যালি দেখাইলাম ওকে ma'am I am a cold তুমি cold I'm running a cold I'm running a cold আচ্ছা তারপর হচ্ছে catch you later পরে কথা হবে স্ক্রিনশট নিয়ে নাও আবরা next see you soon মানে হচ্ছে আবার দেখা হবে see you soon আবার দেখা হবে অয়ন মাথায় রাখ কেন মাথা ব্যথা see you soon আবার দেখা হবে see you soon আবার দেখা হবে তারপর আমরা সুনের পরিবর্তে কি বলতে পারি লেটার মানে পরে সি ইউ লেটার আবার দেখা হবে সি ইউ লেটার আবার দেখা হবে সি ইউ লেটার আবার দেখা হবে সি ইউ এগেইন আবার দেখা হবে স্প্রিহা তুমি পড়ছো না শুভশ্রী পড়ছো না আলবা পড়ছো না সি ইউ এগেইন আবার দেখা হবে সি ইউ এগেইন আবার দেখা হবে সি ইউ এগেইন আবার দেখা হবে সাথে সাথে পড়ো ইমপ্রুভ হবে What a surprise to meet you here. মানে হঠাৎ কারোর সাথে দেখা হলে What a surprise to meet you here. দেখো স্প্রিয়া কিন্তু সারপ্রাইজ হয়ে গেছে মিসকে দেখে কারণ মিস অনেকদিন কিন্তু ঢাকার বাইরে ছিলাম জানি না তোমরা ফেসবুকে আছো কিনা কারা কারা দেখেছ আই ডোন্ট নো মানে আমি কুমিল্লা নোয়াখালী তারপর সব ঘুরে আসছি তিন দিনে আচ্ছা সে What a surprise to meet you here. হঠাৎ অনেকদিন পর কারোর সাথে দেখা হলো ফ্রেন্ডদের মধ্যে ইনফর্মাল What a surprise to meet you here. What a surprise to meet you here.
long time no see অনেক দিন পর দেখা হলে বলবো কি long time no see long time no see long time no see অথবা আমরা এটাও বলতে পারি I haven't seen you for ages মানে হচ্ছে long time I haven't seen you for ages মানে অনেক দিন ধরে আমি তোমার সাথে দেখা হয়নি I haven't seen you for ages সো এগুলো আমরা সবগুলো মুখস্থ করব মুখস্থ করে প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইউজ করব আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান এবার সবাই পড়ে যায় দ্রুত লেখাও শেষ করো সাথে সাথে অন্নি মিফতাহুল অয়ন আসমা আবরার দ্রুত পড়ো আবরার You make my day. It's been so nice. I'm running fever. How are you feeling today? I'm running fever. I'm running a cold. I'm running a... You made my day. It's so nice. It's kind of you. It's my pleasure. Catch you later. You're soon. What a surprise to meet you. Long time no see. I haven't seen you. যখন সবাই একসাথে শুরু করবে আয়াত আলবা সিদ্রাতুল তারপর হচ্ছে আফরিন আফরিন স্টার্ট ওকে থ্যাংক ইউ বাকি আছে আমাদের আদি জারিন তাহসিন তাসফিহা রুশদা জামান তারপর হচ্ছে মানহা মাহাদিয়ার সাউন্ড দিয়ে পড়ে যায় প্লিজ You made me day. How are you feeling today? পড়ার একটু স্পিড কম এবার আমরা মোটামুটি অনেকবার পড়েছি একটু আমরা দেখবো যে কে কতটা মুখস্থ করতে পেরেছো দেখি কে কয়টা লাইন বলতে পারো সো নাজিফ আমাদেরকে বলো না দেখে ফার্স্ট নাজিফ যে কয়টাই আমরা পড়েছি দেখি তুমি কয়টা বলতে পারো নাজিফ হাউ আর ইউ টুডে হাউ আর ইউ ফিলিং টুডে আই এম রানিং আ ফিভার কোল্ড হেড অ্যাটাক আই এম রানিং আ ফিভার আই এম রানিং আ কোল্ড See you later. See you again. Excellent. ভালো হচ্ছে. What a surprise to meet you here. Long time no see. I haven't seen you for ages. তুমি কি দেখে বলেছো নাজিফ? Truly speaking. সত্যি করে বলছো.
আচ্ছা থ্যাংক ইউ অলমোস্ট ও সবগুলোই বলতে পেরেছে আচ্ছা আর এবার আমি একটু মেয়েদের মধ্যে জিজ্ঞাসা করব কে কে বলতে পারবে হ্যান্ড রেজ করে সিদ্রাতুল করেছে মিফতাহুল আচ্ছা সো মানহা বলো মিফতাহুল মানহা না দেখে বলতে হবে ক্যামেরা উপরে তাকাও আমরা দেখছি আকাশের দিকে তাকাও How are you feeling today? I'm running cold. I'm running fever. Okay. I'm running a তারপরে দুটো মনে নেই ইংলিশ আচ্ছা তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল ওকে তাহলে আমরা লাস্ট আরেকবার একটু পড়ে নেই দেখো সবাই খেয়াল করো আয়াত বলো আয়াত দেখে দেখে পড়ো আয়াত হাউ আর ইউ ফিলিং টুডে আই অ্যাম রানিং আ ফিভার আই অ্যাম রানিং আ কোল্ড আই অ্যাম রানিং আ হেডেক স্টার্ট আয়াত হাউ আর ইউ ফিলিং টুডে আই অ্যাম রানিং আ ফিভার আই অ্যাম রানিং আ কোল্ড আই অ্যাম রানিং আ হেডেক আই অ্যাম রানিং আ You made my day. It's so nice of you. It's so kind of you. It's my pleasure. Catch you later. See you soon. See you later. See you again. What a surprise to meet you here. Long time. I haven't seen you for ages. Ages. বুঝতে পেরেছি এই যে কত clearly পড়েছে ভালো হয়েছে না ওর পড়াটা আয়াতের পড়াটা কেমন মনে হয়েছে আয়াতের পড়াটা ভালো হয়েছে না থ্যাংক ইউ আয়াত ওকে তাহমিদ মাথা এটা কি হেডফোনটা নাকে চলে আসছে ওকে মনোযোগ দেই ও তাহমিদ এত পড়া যে হেডফোনটা তার কানে থেকে কোন সময় যে নাকে চলে আসছে খেয়ালই নেই ওকে থ্যাংক ইউ সো আমরা আশা করি লিখেছি না সবাই শো ইউর কপি এভরিওয়ান শো ইউর কপি অয়ন শো ইউর কপি আবরার শো ইউর কপি আসমা ইবতিসাম এত পরে আসছে আদি আচ্ছা ভেরি গুড আদি সুন্দর তাসফিয়া রুশদা জামানেরটা দেখি নাই অবনীলেরটা দেখি নাই সামিউরটা দেখি নাই আয়া ওকে আচ্ছা সামিউর পিছনে এটা কি হ্যালোউইন ইটস হ্যালোউইন Yes, teacher. Okay. Acha. Hi, Ibtisam. How are you? Ibtisam, maybe ghumai chilo. Tai na, Ibtisam? Am I right? Dekhecho Ibtisam er chehara ti. Ei jonno kanna korcho class ta deri hoye geche. Na, ami bhule gechi class e ami she ghumaichi she 2 ta baje. Urchi 5 ta baje pore fresh hoye gechilam. Pore hoye acha. 5 ta baje geche. Porikha nai, porikha nai. ফাইনাল এক্সাম 24 তারিখে তাহলে দেখো ইবতিসামের কত সাহস 24 তারিখে 24 এ তার এক্সাম সে দুইটার সময় ঘুমাইছে এখন কয়টা বাজে নাও ইট ইজ 5:30 এরকম আরাম করা যাবে না ফাইনাল এক্সাম যেহেতু ঠিক আছে ওকে সো নাও উই আর হিয়ার দিস স্লাইড সবাই খেয়াল করি এটা একটা স্ক্রিনশট নেই এভরিওয়ান টেক এ স্ক্রিনশট আচ্ছা আমরা এটা পড়ব এখন এটা লিখব না এটা বাসায় হোমওয়ার্ক থাকবে ঠিক আছে সবাই নেক্সট ক্লাসে লিখে আমাকে দেখাবে এটা এইচডব্লিউ আমরা দেখো v1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম v1 এটা মিনিং দেওয়া আছে v2 মানে পাস্ট ফর্ম v s e s i s হয় না সিঙ্গুলার থাকলে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে কখনো s এড হয় কখনো ইএস এড হয় কখনো আইএস এড হয় আর ভি আইএনজি মানে ভার্বের শেষে আইএনজি হয় কন্টিনিউয়াস ফর্মে ঠিক আছে সো এটাই দেখব এক্সেপ্ট গ্রহণ করা এক্সেপ্টেড এক্সেপ্টস এক্সেপ্টিং যখন আমরা পড়ব লিখব লিখে লিখে জোরে জোরে পড়ব আর লিখব ঠিক আছে আপনারা মনে থাকবে তাহলে আবার পড়ি সবাই পড়ি এক্সেপ্ট গ্রহণ করা এক্সেপ্টেড এক্সেপ্টস এক্সেপ্টিং সাথে সাথে স্পৃহা পড়ছো না এইক এ সি এইচ ই এইক মানে হচ্ছে ব্যথা ভোগ করা মানে ব্যথা হওয়া এইক 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 এইকিং অ্যাচিভ
সফলতা লাভ করা, কোনো কিছু অ্যাচিভ করা, অ্যাচিভড, অ্যাচিভস, অ্যাচিভিং, acquire, acquire মানে অর্জন করা, acquired, acquires, acquiring, act, অভিনয় করা, acted, acts, acting, add, যোগ করা, added, adds, adding. এই যে আবরার পড়ছে না, আকাশের দিকে তাকে আছে. Address, সম্বোধন করা, addressed, addresses, addressing, adjust, adjust বলবো না, adjust, মানিয়ে নেওয়া, adjusted, adjust, adjusting, admire মানে প্রশংসা করা, admired, admires, admiring, admit, admit মানে ভর্তি করানো, ভর্তি করা হয়, আবার admit মানে স্বীকার করা, সত্য বলে স্বীকার করা যেটা বলে, admit, admitted, admits, admitting. এগুলো তোমরা লিখবে, থ্রি টাইমস করে লিখবে, কয়বার? থ্রি টাইমস, প্রতিটা ঘরে তিনবার তিনবার করে লিখবে, ঠিক আছে? তাহলে এটা একটা এসডাব্লিউ থাকবে, সবার মনে থাকবে এসডাব্লিউটা, এটা বাংলাটাও শিখবে, শিখে ফেলবে, ঠিক আছে? আমি এখান থেকে এক্সাম নিব. আচ্ছা, আসমা বলেছে ইফতিসাম আরো একই স্কুলে পড়ে. হ্যাঁ, তোমাদের জন্য শুভকামনা থাকবে সবার জন্য, যারা ফাইনাল এক্সাম সামনে, দোয়া করি সবার পরীক্ষা যেন ভালো হয়। আচ্ছা, এই স্লাইডটা তো আমরা মুখস্থ করব, সো আমাকে একটু একবার কে সুন্দর করে পড়ে শোনাবে, হ্যান্ড রেজ করো যে সুন্দর করে পড়ে শোনাতে পারবে। মানহা হাত তুলেছে, আমি একটু দেখি কার কার হাত তোলা, তারপর দেখব। নাজিফ হাত তুলেছে, সামিও হাত তুলেছে, অয়ন, অন্নি, স্পৃহা। আচ্ছা, স্পৃহার থেকে আমরা শুনি, ক্লিয়ারলি শুনি। হ্যাঁ, স্পৃহা সাথে সাথে সবাই পড়বে। Accept, গ্রহণ করা, accepted, accept, accepting, ach, ব্যথা ভোগ করা, achieve, সফলতা লাভ করা, achieving, acquire, অর্জন করা, acquiring, act, অভিনয় করা, acting, add, যোগ করা, adding, address, সম্বোধন করা, addressing, adjust, মানিয়ে নেওয়া, adjusting, admire, প্রশংসা করা, admiring, admit মানে স্বীকার করা, admitting. ওকে, তাহলে এটা আমরা তিনবার লিখবো, বাংলাটাও পড়বো, পাশাপাশি ফাইনাল এক্সাম আছে। অটোপাস, অবনীল খুব খুশি অটোপাস দিয়ে দিবে, এটা কি রাইট? এটা ঠিক না অ্যাকচুয়ালি, বরং এটা যখন আরো বড় ক্লাসে উঠবে তখন এটা বিপদে পড়বে, অটোপাস এটা ঠিক না, এক্সাম নেওয়া উচিত। আচ্ছা, সো থ্যাংক ইউ, এটা আমরা মুখস্থ করব, লিখে ফেলবো। ওকে, তোমরা কেউ যাবে না, আমরা কিন্তু একটা স্টোরি দেখবো। আচ্ছা, স্টোরিটা কি দেখবো, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এভরিওয়ান টেক আ স্ক্রিনশট, হোয়াট স্টোরি, ইউটিউব ইংলিশ মোরাল স্টোরিজ, স্টোরিটার নাম হচ্ছে বিলিভ ইন ইয়োর সেলফ। সবাই স্ক্রিনশট নিয়েছি? নো, আপনার স্ক্রিনশট নাও, লেখার টাইম নেই, এটা স্ক্রিনশট নাও, টেক এ স্ক্রিনশট, ডান সবার? ওকে, এবার আমরা টাং টুইস্টারটা প্র্যাকটিস করব, খেয়াল করো, ভিআই ভিই কে, ভিভেক, ভিজিটেড, ভেরিয়াস, ভাস্ট, ভ্যালিজ। আমরা হচ্ছে ভ্যালিজ মানে হচ্ছে এই যে দুইটা মাউন্টেন থাকে না, এই যে ধরো এই যে মাউন্টেন, দুইটা মাউন্টেন, এই দুইটা মাউন্টেনের এই মিডলে, বিটুইনে যেই লো ল্যান্ডটা থাকে, যেই নিচের যে ল্যান্ডটা থাকে, এটাকেই ভ্যালিজ বলে। যেমন কাঠমান্ডু একটা ভ্যালিজ, ঠিক আছে?
তাহলে বিবেক নামে একটা ছেলে ভিজিট করেছিল কোথায়? ভেরিয়াস ভাস্ট ভ্যালিস, বিভিন্ন ভ্যালিজে, ভিউজ ভ্যালিজে সে কি করেছিল? ভিজিটেড করেছিল। তো এখন এটা বারবার পড়ি, বিবেক ভিজিটেড ভেরিয়াস ভাস্ট ভ্যালিস, মানে আমরা অর্থ নিয়ে চিন্তা করব না, উচ্চারণ করতে পারছি কিনা এটা হচ্ছে মেইন। বিবেক ভিজিটেড ভেরিয়াস ভাস্ট ভ্যালিস, বিবেক ভিজিটেড ভেরিয়াস ভাস্ট ভ্যালিস, সবাই পড়ছো? তাহমিদ, ইউ আর নট রিডিং, মিস শুধু পড়লে হবে। বিবেক ভিজিটেড ভেরিয়াস ভাস্ট ভ্যালিস, স্বামীও পড়ো। বিবেক ভিজিটেড ভেরিয়াস ভাস্ট ভ্যালিস, বিবেক ভিজিটেড ভেরিয়াস ভাস্ট ভ্যালিস, Vivek visited various vast valleys. Vivek visited various vast valleys. Last ami dui bar porbo tarpor tumra porbe. Vivek visited various vast valleys. V sound. So Vivek visited various vast valleys. Vivek visited various vast valleys. Okay. Now Tahmid, Nazif, ebong Samio, Ayat, Spriha, sorry, Ibtisam. Poro to. ওকে, আমরা তো স্টোরি দেখবো কারণ আমাদের এখন কিন্তু সময়ও নাই। হ্যাঁ, নাও ইট ইজ 5:21, সো আমি এখন সাউন্ড দিব শুধু, অনলি অল ভয়েস, রিড ইট টু টাইমস, অনলি অল ভয়েস, নো গার্লস। ছেলেদের ভয়েস শুনলাম, নাও অল গার্লস, অল গার্লস, বিবেক ভিজিটেড ভেরিয়াস ভ্যালিস। ওকে, ভেরি গুড, আমি একজন ছেলে থেকে শুনবো। নাজিব বলো, কাদের গলার ভয়েসটা বেশি, বয়েজ অর গার্লস? বিবেক ভিজিটেড ভেরিয়াস ভাস্ট ভ্যালিস, এটা বলি না আমি, টাং টুইস্টার বলি না আমি, বলছি কাদের গলার সাউন্ড বেশি ছিল, বয়েজ অর গার্লস? ইজ ভয়েস, ভয়েসের, বয়েজের ভয়েস। আচ্ছা, কিন্তু আমার কাছে, আচ্ছা তাহলে এবার একটু মেয়েদের থেকে শুনি। সিদ্রাতুল বলো, কাদের গলার জোর বেশি ছিল, সত্যি সত্যি বলবে, গার্লস। অবনীল আশা করি সত্য কথা বলবে, অবনীল বলো কারটা ভালো ছিল? আমি সত্যি কথা বলতে মেয়েরাই সবচেয়ে বেশি মানে জোরে ভয়েসে বলছে, এই তো অবনীলেরটাই হচ্ছে লাস্ট মুহূর্তে। থ্যাংক ইউ অবনীল সত্যি কথা বলার জন্য, অল গার্লস আর উইনার, ওদের ভয়েসটা ভালো ছিল। বিবেক ভিজিটেড ভেরিয়াস ভাস্ট ভ্যালিস, বিবেক ভিজিটেড ভেরিয়াস ভাস্ট ভ্যালিস, এভাবে আমরা অনেকবার পড়বো, সারাদিন পড়বো, ঠিক আছে? তো আমরা এখন কেউ যাবো না, একটা স্টোরি দেখবো, তো সবাই সোজা হয়ে বসি, আমরা স্টোরি দেখবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আমরা একটু আল্লাহ হাফিজ নিয়ে নিই, সবাই আমাকে একটু আল্লাহ হাফিজ দাও, কি বলবে? সি ইউ সুন, সি ইউ লেটার, সি ইউ এগেইন, থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ সুন মিস, সি ইউ এগেইন, সি ইউ এগেইন।